দুটি জেলার বর্ডার এলাকায় তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব। পাশাপাশি এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল। ব্যাপক বোমাবাজির জেরে আতঙ্কিত ওই এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, রাত্রি হলেই ঘর ছেড়ে তারা মাঠে আশ্রয় নিচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার কিশোরপুর এক নম্বর অঞ্চল সংলগ্ন বলরামপুর গ্রামে। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। রাজ্যের দুই জেলার বর্ডার এলাকায় রাতভর তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব চলার পর এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি ব্যাপক বোমাবাজি করা হয়। ঘটনায় গ্রামের মানুষ ভয়ে ঘর ছেড়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের কিশোরপুর এক নম্বর পঞ্চায়েত সংলগ্ন বলরামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বলরামপুর গ্রামটি হুগলি জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার বর্ডার এলাকায় অবস্থিত। স্বাভাবিকভাবে দুষ্কৃতীরা এই গ্রামের উপর তাণ্ডব চালিয়ে কখনো হুগলিতে কখনো মেদিনীপুরে আশ্রয় নিচ্ছে। অভিযোগ, মেদিনীপুরের ঘাটাল থেকে তৃণমূলের বাইক বাহিনী ও হুগলির খানাকুলের কিশোরপুর অঞ্চলের বাইক বাহিনী সারা রাত ধরে বলরামপুর গ্রামে তাণ্ডব চালায়। পাশাপাশি বিজেপি নেতা প্রসেনজিৎ কারকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে প্রসেনজিৎ কারক সারা রাত ফাঁকা মাঠে আশ্রয় নেয়। জানা গেছে, এই তাণ্ডব চলে তৃণমূল নেতা গঙ্গারাম কারক, দীপঙ্কর বর, গোপাল কারক, সঞ্জয় পুরের নেতৃত্বে। এই বিষয়ে আক্রান্ত বিজেপি নেতা প্রসেনজিৎ কারক বলেন, বাড়ি বাড়ি তৃণমূল আক্রমণ করছে, এবার বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি বোমাবাজি করে গ্রামে। আগামীকাল রাত্রি বারোটা সাড়ে বারোটা নাগাদ তৃণমূল আসছিল দুষ্কৃতীরা। তাদের মধ্যে চিহ্নিত করে গেছে সন্দীপ বর, কিশোরপুর এক পঞ্চায়েতের প্রধান, তার ভাই দীপঙ্কর বর এবং আরও কিছুজন। এবং এখানে তারা বোমাবাজি করেছে, প্রচণ্ড পরিমাণ গুলিগালা করেছে। আমার দেখতে পাবেন বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। এখানে ধানের গোলা ছিল, ধানের গোলা লাগিয়ে আমার বাড়িঘর পুড়িয়েছে। ওখানে একটা মোটরসাইকেল, সেইটাকে জ্বালিয়েছে, এবং মাঠের দিকে একটা মোটরসাইকেল, সেটাকে ধান জ্বালিয়েছে। আমার সাবমার্সিবল ছিল, সেগুলোকে সব পুড়িয়েছে, ঘর দূর ভাঙচুর করেছে। রাত্রেবেলা পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি। অপরদিকে বন্দনা কারক নামে এক বয়স্ক মহিলা বলে, গুলি বন্দুক নিয়ে আক্রমণ করেছে, রাতের অন্ধকারে এসে ঘর চালিয়ে চলে যাচ্ছে। কাল রাত্রে নটার সময় হুগলি থেকে সন্দীপ বর আমার নিজের ভাসুরপোকে নিয়ে এই ঘর দুয়ার জালি গেছে, আগুন লাগিয়েছে, বোম ফাটিয়েছে, তাদের কাছে বন্দুক আছে, বন্দুক ফায়ার করছে। আমরা যে বেরিয়ে এসেছি, তারা ওই ওই পার থেকেও বন্দুক ছুড়ছে, হুগলি থেকে এপারে বন্দুক ছুড়ছে। গতকাল রাতে তৃণমূলের লোকেরা একে বাড়ি ঘরতে আগুন লাগিয়ে দিয়েছে, আর আমরা বাচ্চাদেরকে নিয়ে সব মাঠে বেরিয়ে পড়েছিলাম। আবার আজকে সকালে আসছে, সব খবর পাচ্ছি। আপনারা কি আতঙ্কে আছেন খুব? হ্যাঁ, আমরা তো খুবই আতঙ্কে আছি, বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে। অপরদিকে ওই গ্রামের এক যুবক বলেন, গ্রামে এই রকম মারপিট বা বোমাবাজি কখনো হয়নি। রবিবার রাতে বোমাবাজি হওয়ার ভয়ে বাড়ির মধ্যে মা চাবি দিয়ে রেখে দিয়েছিলেন। তোমরা কি রাতে যখন বোমাবাজি হয় তোমরা কি করছিলে তখন? তখন আমরা ঘরে গ্রিলের চাবি তালা মেরে ঘরে বসেছিলাম। ভয় বেরোতে পারো না? ভয় বেরোতে পারি। প্রচন্ড বোমাবাজি হয়েছে? প্রচন্ড বোমাবাজি হয়েছে, গুলিগালা চলেছে। ও, শব্দ হচ্ছিল প্রচন্ড বিকট বিকট শব্দে। অপরদিকে একজন বিজেপি নেতা বলেন, এবার তো সারা গ্রাম জুড়ে সন্ত্রাস চালানো হয়েছে। সন্দীপ বর একটা নররূপী রাক্ষস। তিনি একটা অঞ্চলের প্রধান হয়ে, যে পাবলিক সার্ভেন্ট হয়ে, যেই রকম আক্রমণ করছেন, নিজের এলাকা ছেড়ে এসে মেদিনীপুরে যদি এইরকম আক্রমণ করে, এরকম হামলা করে, দুষ্কৃতি তাণ্ডব করে, তো আমাদের এলাকার মানুষ কতটা সুরক্ষিত আছে সেটা সাধারণ মানুষের কাছে আমরা নিয়ে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবো। যেহেতু আমরা কোনো পুলিশের কাছে সন্দীপ বরের নামে অনেক FIR, অনেক কেস সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অ্যারেস্ট করেনি, আমরা আন্দোলনে নামবো। সেই আন্দোলনকে আমরা গণ আন্দোলন রূপ দেব। খানাকুল থানায় আমরা অনেক অভিযোগ করেছি, এখনও কেস পেন্ডিং আছে সন্দীপ বরের নামে, হয়তো ওয়ানেড রূপ বেরিয়ে গেছে নাকি জানি না, কিন্তু কোনো অ্যারেস্ট করেনি, দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাল রাত্রে যখন আমরা সব বাড়িতে বসেছিলাম, তখন মোয়াল বন্দপুর থেকে কিছু দুষ্কৃতীরা আসে, আর তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূলের দুষ্কৃতীরা এসে এখানে বোমাবাজি গুলিগালা চালাই, ঘর ধর আগুন ধরাই, কিছু লোকের এরা জখম করে দিয়েছে, কিছু ব্যক্তিকে বোমাবাজি করেছে, গুলিগালা চালিয়েছে। অন্যত্রিত্রই হচ্ছে সন্দীপ বর আর তার ভাই খুঙ্কাবর। অপরদিকে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ বাগ বলেন, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বিজেপি বাইক বাহিনী নিয়ে আক্রমণ করছে, এটা তৃণমূলের সংস্কৃতি নয়, তৃণমূলের বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমার যতটুকু জানা আছে, এই বর্ডার লাইন আমরা বারবার
অভিযোগ করেছি। বিজেপি বাইক বাহিনী নিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের আক্রান্ত করেছে, বাড়ি ভেঙেছে, বিভিন্ন সময় আমাদের পার্টি কর্মীদের আক্রান্তে মেরেছে, ধরেছে, ঘর ভেঙেছে, ঘর জ্বালিয়ে। বিজেপিরই সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের কোনদিন এই সংস্কৃতি কালচার অভ্যস্ত, বিজেপি আমদানি করা তাদের সংস্কৃতি। এই সর্বৈব মিথ্যা ঘটনা, এর কোন সত্যতা নেই। আমার কাছে যতটুকু খবর আছে, ওখানে তো মানে যিনি ওখানে লিডিং দেয় উনি আগে বিজেপি করতেন, বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে কি গঙ্গা না কি রকম নাম আছে, তৃণমূল কংগ্রেসে আসার জন্য তাকে এবং ওখানকার আমাদের তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য ওরাই নিজেরাই এইসব বাড়ি বাড়ি পুড়িয়ে এইসব করছে, এবং এটা পুরোপুরি ওদের ব্যক্তিগত ম্যাটার, দীর্ঘমেয়াদী গণ্ডগোল, সেই রাগে এইসব অপপ্রচার করছে, এইসব ঝামেলা করছে। আর কিছু কোনো কিছু ইস্যু না হয়ে না পেয়ে ওরা আমাদের দলের নামে মিথ্যা অভিযোগ করছে। বিজেপিদেরই এইসব কালচার অভ্যস্ত ওরা বরাবরই, এটা মানুষ জানে। সব মিলিয়ে খানাকুলের কিশোরপুর অঞ্চল ও ঘাটালের বলরামপুর গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। নিউজ আজ বাংলা, খানাকুল।